ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো এএনএম একটা যুদ্ধ শেষ হয়েছে এর পরে কিন্তু আবার একটা মহাযুদ্ধ রয়েছে ডারউইনের ওই কথাটা মনে আছে তো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তাই কাউন্সেলিং প্রসেস একটা বড় যুদ্ধ একটা লম্বা প্রসেস এই যুদ্ধে কিন্তু তোমাকে থাকতে হবে এবং তুমি যদি এই যুদ্ধে জয়লাভ করে যাও তাহলে কিন্তু তোমার একটা কেরিয়ার কিন্তু তৈরি হয়ে গেলো তোমার ফিউচার কিন্তু তৈরি হয়ে গেলো তাই আজকের এই ভিডিওতে এ এন এম জিএনএম টু জিরো টু ফোর দিয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো তুলে ধরব যেমন রেজাল্ট কবে বেরোবে কাউন্সেলিং প্রসেসে কি করতে হবে এই রেজাল্ট বেরোনোর মধ্যে এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপে তোমাকে কি কী রেডি করে ফেলতে হবে কাউন্সেলিং কিভাবে হয় সেগুলো জানাবো এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার একটা ডিসিশান নেওয়ার ব্যাপার রয়েছে এই এরই মধ্যে কারণ তুমি এএনএম করবে না জিএনএম করবে তারা এএনএম করবে না কাদের জন্য জিএনএম করাটা বেটার হবে এই তথ্যটা কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে কারণ এই ডিসিশানটা তোমার জন্য তোমার ফিউচারের জন্য খুবই কিন্তু দরকার কারণ কম্পিটিশান যেভাবে বাড়ছে তাহলে কিন্তু তুমি এই এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সে তুমি যদি এক্সিস্ট ন করতে না পারো তাহলে কিন্তু তোমার ফিউচার তৈরি হবে না এবং মেল সিট বা মেল কলেজ সংখ্যা কি এবারে বাড়তে চলেছে যেটা শোনা যাচ্ছে তার সম্পর্কে জানাবো এবং স্যালারির ডিফারেন্স কতটা রয়েছে এএনএম জিএনএমের ক্ষেত্রে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আজ তোমরা যেটা বারবার চাইছো যে এ এনএম জিএনএম এবং ফিমেল এবং মেলদের ক্ষেত্রে স্কোর এবং র্যাঙ্ক কোন ক্যাটাগরিতে একদম ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কত স্কোর কত র্যাক করতে হবে এই সমস্ত তথ্য তুলে ধরবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো রেজাল্ট ডেট কবে বেরোবে যেটা বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট ডেট সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বেরোনোর একদম যে কথা শোনা যাচ্ছে ফার্স্ট উইকে বেরোবে তাহলে ফার্স্ট উইকে যদি রেজাল্ট বেরোয় কাউন্সেলিং প্রসেস কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে তবে এই কাউন্সেলিং প্রসেসের মধ্যে তোমাকে সবচেয়ে বড় যেটা সময় লাগে যেটা করতে সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেটটা তোমাকে কিন্তু রেডি করতে হবে এবং তোমার যদি ওবিসি বি ওবিসির যে ইয়ে থাকে বা লেয়ার থাকে সেটাকে তোমাকে রেডি করে ফেলতে হবে কারণ এই দুটো প্রসেস কিন্তু লম্বা প্রসেস ওবিসি নিয়ে গভর্নমেন্টের এখনও কোনো ডিক্লারেশান রয়নি তাই তোমরা যে স্ট্যান্ডে রয়েছে সেই স্ট্যান্ডেই থেকে যাও তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু তার যেটা সুপ্রিম কোর্টে অর্ডার আছে মানে অর্ডার হয়ে যাবে তাহলে কিন্তু যেরকম চলছে সেরকমই চলবে এবং কাউন্সেলিং প্রসেস নিয়ে বা ডমিসাইল সার্টিফিকেট কীভাবে করবে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে এএনএম জিএনএম ডোমিসাইল সার্টিফিকেট এসডি বায়ো লিখেই সার্চ করলে তোমরা কিন্তু সমস্ত পেয়ে যাবে বিগত বছরগুলোর মধ্যে সেগুলো অন্তত দেখে তোমরা একটা প্রস্তুতি নিয়ে নাও এবার দেখো কারা এএনএম করবে না কাদের জন্য জিএনএম বেটার হবে এই প্রশ্নে আসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশান নিতে হবে তোমাকে দেখো এএনএম করা মানেই হান্ড্রেড পারসেন্ট জব গ্যারেন্টি রয়েছে কিন্তু তা প্রত্যেকটার যেমন কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে এএনএম এন এম জিএনএমের ক্ষেত্রেও তাই রয়েছে এএনএম করলে কিন্তু তুমি জব গ্যারেন্টি যেমন পাচ্ছ তেমনি তোমার প্রমোশন আটকে যাবে তুমি যদি অ্যামবিশ্বাস হও বড় কিছু করতে চাও ভালো কিছু করতে চাও সেগুলো কিন্তু আটকে যাবে তাহলে তোমাকে পরে জিএনএম বা আবার এক্সাম দিয়ে বিএসসি নার্সিং করতে হবে হ্যাঁ তবেই তুমি কিন্তু প্রমোশনের দিকে যেতে পারবে এবং জিএনএম তাহলে কারা করবে যারা যাদের যাদের বয়স কম যারা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে কাস্টের মধ্যে রয়েছে যাদের অনেক স্কোপ রয়েছে তারা কিন্তু জিএনএম যাবে তারা কিন্তু এএনএমটা তা এএনএম তাহলে কারা করবে এম তাহলে কারা করবে এএনএম দেখো যাদের বয়স বেশি হয়ে গেছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোতেই খারাপ রেজাল্ট হয়েছে বা কোনো একটাতে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্ট হয়েছে নাম্বার কম পেয়েছে তারা কিন্তু এএনএম করবে জিএনএম এ যাবে না কেন বলছি শোনো কারণ তুমি যখন এএনএম জিএনএম কমপ্লিট করার পর চাকরির জন্য যাবে তখন কিন্তু তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কসটা কিন্তু ভালো একটা পার্সেন্টাইল রয়েছে টেন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্টাইল রয়েছে সেখানে কিন্তু তোমাকে সেই মার্কসটা যোগ হবে তাই তুমি যদি কম পেয়ে যাও সেখানে তোমার কিন্তু টোটাল মার্কস কমে যাবে তাহলে কিন্তু তুমি জিএনএম করেও কিন্তু চাকরি পাবে না কারণ জিএনএমএ কিন্তু কম্পিটিশান দিন দিন খুব বাড়ছে প্রচুর কলেজের সংখ্যা বেড়ে যাচ্ছে কম্পিটিশান বাড়ছে তাই জিএনএম করে যে চাকরি পেয়ে যাবে এই গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না তুমি যদি কোনো কাস্টের ক্যাটাগরি হও এসসি এসটি তা ও তাহলে কিন্তু তোমার একটা চান্স রয়েছে জেনারেল ক্যাটাগরি যদি রয় থাকো তুমি তা এবং তোমার যদি এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কম নাম্বার থাকে তাহলে তোমাকে কিন্তু এএনএম করাটা তোমার জন্য বেটার হবে বা তোমার যদি সময় কম থাকে তোমার যদি গ্রামে বা মফসল এরিয়াতে থাকার ইচ্ছে থাকে তুমি কিন্তু এএনএম করবে বুঝতে ব্যাপারটা বোঝাতে পারলাম তো এই ফ্যাক্টরগুলো রয়েছে তোমাকে জিএনএম করা বা জিএনএম করার ব্যাপার নিয়ে ডিসিশান নেবে এবারে আসি স্যালারির ডিফারেন্স স্যালারির ডিফারেন্স কিন্তু অনেকটা রয়েছে এ এনএমের ক্ষেত্রে বেশ বেসিক স্যালারি প্রায় বাইশ হাজার সাতশো টাকা মতো রয়েছে এবং জিএনএমের ক্ষেত্রে বেসিক স্যালারি প্রায় উনতিরিশ হাজার আটশো টাকা মতো রয়েছে এইরকম একটা স্যালারি ডিফারেন্স রয়েছে প্রায় সাত থেকে আট হাজার টাকার এবার ডিএ এইচ আর এগুলো তো প্রত্যেকটাতে একটা ডিফারেন্স থেকে যাবে তার মানে সাত আট হাজার টাকার একটা ডিফারেন্স রয়েছে স্টার্টিংয়ে তার মানে কুড়ি তিরিশ বছর চাকরি করার পর সেই স্যালারির ডিফারেন্সটা কিন্তু প্রায় পনেরো কুড়ি হাজার টাকায় ডি পেয়ে যাবে তো এইটা যারা বিআর করতে পারবে তারা কিন্তু এএনএম করবে যারা বিআর করবে না অর্থাৎ যারা চাইছো বেশি স্যালারি ড্র করতে চাইছো তারা কিন্তু জিএনএম করবে তো এই জিনিসগুলো তোমাকে করতে হবে এবার দেখো আসি আমরা মেল সিটের সংখ্যা এবারে মেল কলেজের সংখ্যা হয়তো বাড়তে পারে দুটো কলেজ প্রাইভেট কলেজ বাড়লে বাড়তে পারে সেরকম একটা শোনা যাচ্ছে তবে সিড ম্যাট্রিক্স বেরোলে পুরো খবরটা পাওয়া যাবে তো এবার আমরা চলে আসি এনএম জিএনএম এবং মেলদের ক্ষেত্রে স্কোর ভার্সাস র্যাঙ্কে কত কি পেলে তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটা গভর্নমেন্ট কলেজ পাবে এবার স্কোরগুলো আমরা এক ঝলক দেখে নিই দেখো জিএনএম ফিমেল যেটা রয়েছে বিমে জিএমের ফিমের আমি যে র্যাঙ্কটা বলবো এটা কিন্তু জিএনএম র্যাঙ্ক বলবো ঠিক আছে হ্যাঁ এবার দেখো জেনারেলের ক্ষেত্রে স্কোর কত আছে প্রথমে স্কোর কত লাগবে সেটা বলে দিই তারপর র্যাঙ্কগুলো বলবো জেনারেলের ক্ষেত্রে ফিফটি এইট তোমাকে স্কোর করতে হবে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা করে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তো সিক্স ফিফটি নিচে যারা পাবে তারা কি কাউন্সেলিং অ্যাটেন্ড করবে না অবশ্যই অ্যাটেন্ড করতে হবে তোমাদের কারণ কাউন্সিলিং একটা মিরাকেল ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে সবাই কিন্তু অ্যাটেন্ড করবে কাউন্সিলিং অ্যাটেন্ড করলে কিন্তু তোমার একটা যে কোনো একটা ভালো চান্স হয়ে যেতে পারে তারপরে যদি না পাও তখন তোমাকে একটা অন্য ডিসিশান নিতে তোমার সুবিধা হবে নাহলে অ্যাটেন্ড না করলে তুমি কিন্তু কিচ্ছু শিখতে পারবে না এবং ফিউচারের যে ডিসিশানটা সেটাও তোমাকে নিতে নিতে পারবে না ইডব্লিউএসের ক্ষেত্রে পঞ্চাশ পেতে হবে ও ক্ষেত্রে ফিফটি সেভেন ওবিসি এর ক্ষেত্রে মিনিমাম ফিফটি ফাইভ না পেলে কিন্তু হবে না কারণ ওবিসি বি এবং জেনারেল হাড্ডাহাড্ডি প্রায় কাছাকাছি স্কোর থাকে এসসির ক্ষেত্রে ফি পঞ্চাশ পেতে হবে এসটির ক্ষেত্রে অনেকটা কম আসে থার্টি এইট অরফানের ক্ষেত্রে টোয়েন্টি এইট এবং সিডির ক্ষেত্রে কিন্তু সিভিল ডিফেন্সের ক্ষেত্রে ফিফটি টু মতো এরকম পেলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে এবার র্যাঙ্কগুলো দেখে নিই র্যাঙ্ক যেমন বলি দেয় প্রথমেই বলে দিই সিডির ক্ষেত্রে কিন্তু যাই র্যাঙ্ক হোক না কেন তোমরা সবাই অ্যাটেন্ড করবে কাউন্সিল সিডির ক্ষেত্রে ক বিশাল বড় একটা ব্যাপার থাকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জেনারেলের ক্ষেত্রে তিন হাজার সাতশো মতো র্যাঙ্ক করলে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজে তুমি অ্যালিজেবল হয়ে যাবে ইডব্লিউএসের ক্ষেত্রে র্যাঙ্কটা বলা কঠিন হয়ে যায় ওবিসি বির ক্ষেত্রে তিন সাতশো আশি ওবিসি এর ক্ষেত্রে চার হাজার আটশো সত্তর এসসির ক্ষেত্রে ছ হাজার পাঁচশোর মতো র্যাঙ্ক করতে হবে এসটির ক্ষেত্রে র্যাঙ্কটা কিন্তু অনেকটা বাড়ে আম মোটামুটি এক্সপেক্টেড ধরা হয়েছে কুড়ি হাজার তিনশো আরও বাড়তে পারে বলে আশা করা যায় এবার দেখো এএনএম এর ক্ষেত্রে র্যাঙ্কটা দেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার কারণ গত বছর এ এর র্যাঙ্ক নিয়ে নানারকম সমস্যা হয়েছে একটা স্ক্যামের কথা উঠেছিলো এবছর কিন্তু সেরকম স্ক্যাম হয়নি দু একটা যে কথা শোনা যাচ্ছে সেগুলো ফেক ভিডিও সেগুলোতে বিশ্বাস করো না গভর্নমেন্ট প্রসেসের উপর বিশ্বাস করো দিলেই তুমি কিন্তু সাকসেস হবে এবার দেখো জেনার জেনারেল ক্ষেত্রেও এএনএমের স্কোর করতে হবে সিক্সটি টু এর ক্ষেত্রে ফিফটি টু ওবিসি বির ক্ষেত্রে সিক্সটি ওবিসি এর ক্ষেত্রে ফিফটি এইট এসসির ক্ষেত্রে ফিফটি ফাইভ এসটির ক্ষেত্রে ফর্টি ফাইভ অরফ্যানের ক্ষেত্রে থার্টি দিয়ে রেখেছে কিন্তু সবাই অ্যাটেন্ড করবে আবার বলছি আর সিডির ক্ষেত্রে ফিফটি ফাইভ কিন্তু এরকম একটা স্কোর যদি তোমার হয় তাহলে তোমার যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাবে এবার মেলের ক্ষেত্রে দেখো মেলের ক্ষেত্রেও র্যাঙ্ক একটা বিরাট কম্পিটিশান যেহেতু কলেজ কম যদি কলেজ বাড়ে তাহলে কিন্তু র্যাঙ্কটা অনেক বেড়ে যাবে আপাততই পাঁচটা কলেজের উপর ভিত্তি করেই করা আছে গভর্নমেন্ট কলেজ দুটো গভর্নমেন্ট কলেজ যে রয়েছে সেই দুটো গভর্নমেন্ট কলেজের উপর ভিত্তি করে করা আছে এইগুলোর উপর পাবে প্রাইভেট কলেজ করিনি কারণ প্রাইভেট কলেজের র্যাঙ্ক যাই হোক তুমি গিয়েই অ্যাডমিশন হতে পারবে দেখো এখানে স্কোর তোমাকে জেনারেলের ক্ষেত্রে এইটটি ফাইভ করতে হবে ইডব্লিউএস এর ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পেতে হবে ওবিসিবি এর ক্ষেত্রে স্কোর করতে হবে এইটটি ফাইভ ওবিসি এর ক্ষেত্রে দেখো এইটটি ফাইভ এইটটি ফাইভ এটা কিন্তু ওবিসি এর জেনারেল প্রায় একই থাকছে এখানে ম্যাক্সিমাম এইটটি ফোর পর্যন্ত নামার সম্ভাবনা আছে ওবিসিবি তার কিন্তু নামবে না ও এর ক্ষেত্রে আশি পেতে হবে এসসির ক্ষেত্রে সেভেন্টি এসটির ক্ষেত্রে ফিফটি এবং অরফের ক্ষেত্রে থার্টি এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে সেভেন্টি মতো পেতে হবে এইরকম যদি তোমার স্কোর থাকে তাহলে তুমি কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাচ্ছ তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই কাউন্সেলিং প্রসেসটা দেখে নাও ডোমিসাইল সার্টিফিকেটগুলো কীভাবে করতে হবে দেখে নাও এই প্রস্তুতিগুলি নিয়ে রাখো দিলে তোমার কাজটা কিন্তু সুবিধা হবে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং